পাটোয়া হাবি লেকে বিদায় জানিয়ে একটা অটো নিয়ে এসে পৌঁছলাম কাদিসার লেকে। গাদিসার লেকে তখন সূর্য মাথার উপর তেজ বর্ষাচ্ছে, তার মধ্যেও বেশ কিছু লোক সমাগম চোখে পড়ল। লেক মোটামুটি বড় এবং শান্তিপূর্ণ হলেও গরমের জন্য বেশিক্ষণ থাকা কষ্টকর হয়ে উঠেছিল। লেকের পাশেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম, তারপর অটো ধরে রিসর্টের পথে। রিসর্টে ফিরে পুলে আর এক দফা চান। রিসর্টের ম্যানেজারের মাধ্যমে এক এজেন্টের সাথে যোগাযোগ করে বিকালে জিপ আর ক্যামেল সাফারির কথাবার্তা পাকা করে নিলাম। এজেন্টের পাঠানো ম্যাপ লোকেশন লক্ষ্য করে বিকাল 4:30 নাগাদ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম স্যামের উদ্দেশ্যে। স্যাম স্যান্ডিউন ক্যামেল ও জিপ সাফারি, টেন্ট ক্যাম্পিং আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। আমরা কেবল ক্যামেল আর জিপ সাফারি ঠিক করেছিলাম, কিন্তু অন্যেরা চাইলে টেন্টের সান্ধ্য প্যাকেজে নাচ গান এবং খাবারের আনন্দ নিয়ে রাত 10:30 নাগাদও ব্যাক করতে পারেন। রিসর্টের ম্যানেজার অভয় দিলেন যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনার ভয় নেই, তাই অত রাতে ফিরতেও কোনো চিন্তার কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই আমরা এক নাচেনা পৃথিবীতে এসে পড়লাম। আমাদের কাছে এ এক এলিয়ান ল্যান্ড যা আমরা কখনো দেখিনি, শুধু কল্পনাতেই এরকম দুনিয়া চিন্তা করতে পারি। আরও কিছুক্ষণ পরে দৈত্যাকার উইন্ড মিলের সম্মুখীন হতে শুরু করলাম। এ জিনিস এত সামনে থেকে দেখা যা সত্যি মনে করাচ্ছিল এক এলিয়ান ল্যান্ডে এসে পড়ার কথা। পথিমধ্যে লোকাল এজেন্টরা বাইক নিয়ে আমাদের পিছু ধাওয়া করতে শুরু করলো। পরে বুঝলাম এরা কিছু এক্সট্রা পয়সার জন্যে লোকাল ক্যাম্প মালিকদের হয়ে কাজ করছে এবং পৌঁছানোর আগেই রাস্তায় কাস্টমার ধরার চেষ্টা করছে। আমাদের বুকিং আছে বলে তাদের কোনো রকমে কাটিয়ে এগিয়ে চললাম। ম্যাপ লক্ষ্য করে নির্বিঘ্নেই একসময় এসে পৌঁছলাম আমাদের ক্যাম্পে। এজেন্ট আমাদের জন্য অপেক্ষাই করছিলেন। সাময়িক কথাবার্তা এবং পেমেন্টের পর আমরা আমাদের জিপে চেপে বসলাম এবং পাড়ি দিলাম অজানার পথে। পরিচিত সব কিছু ছেড়ে সত্যিকারের মরুভূমির মধ্যে আমরা নেমে এলাম। জিপে ড্রাইভারকে নিয়ে আমরা 4 জন এবং আমাদের ঠাঁই হল থরের পিছনে ওপেন সিটে। ফোর্স সাথে এখানে জিপগুলো মনে হলো কাস্টম হুইলের বন্দোবস্ত আছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের উৎসাহ রোমাঞ্চকর বিভীষিকার রূপ নিল যখন ডিউনের গভীর গহ্বরের মধ্যে আমাদের জিপ নেমে উঠে পাক খেয়ে পেঁয়াজ খেয়ে বেঁকে বুকে ছুটতে লাগল। আমার পক্ষে দাঁড়িয়ে এক হাতে জিপের রেলিং ধরে থাকা আর এক হাতে ক্যামেরা সামলানো কঠিন হয়ে উঠল। আমি দারুণভাবে জুঝতে লাগলাম দাঁড়িয়ে ব্যালেন্স রাখার জন্যে। কিন্তু যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো বটে। সে মাথার চুল আর হাতের রোম খাড়া করে দিল। প্রচুর মানুষের সমাগম এখানে, সাথে দেহাতি মানুষের ভিড় কিছু পয়সা উপার্জনের জন্য। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অনেক কিছু বিক্রি করতে চাইছিল, নাচ গান থেকে শুরু করে চা জলখাবার, সাথে বিভিন্ন রাইড। একটা ছোটখাটো মেলা বসে গেছিল বলা যায়। এদের বেশভূষা পাঠানি মনে হলেও জিজ্ঞাসা করতে জানতে পারলাম এরা পার্শ্ববর্তী গ্রামগুলির এবং ভারতীয়। দিন শেষ হয়ে আসছে। কিছুক্ষণের পর প্যাকেজের ক্যামেলে চড়ে বসলাম। উঠে সাফারিও এখন হয়ে যাচ্ছে জয়সলমীরেতে স্যান্ডিউন্সেতে। স্যাম স্যান্ডিউন্স
দুটো উট আমাদের সঙ্গী হলো। বেশ একটা ফেলুদা আর লালমোহনবাবুর ফিল আসছিল এই সময়। আমরা খুব এনজয় করলাম ছোট কিন্তু সুন্দর এই সময়টাকে, এক্সেপ্ট উঠের ওঠা আর বসার সময়টুকু ছাড়া। আমরা দিন শেষে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। এখানে 7টায় অন্ধকার হয়, যেখানে সানসেট হয় 6:45। ফেরার পথে আবারও এক অন্ধকার এলিয়েন ল্যান্ডের বুক কেটে হেডলাইটের আলোয় অসংখ্য চিকমিক করে জ্বলতে থাকা হাইগ্রেজ ইলেকট্রিক লাইনের আলো দেখতে দেখতে ফিরে চললাম। এই যাত্রা আর এই রাস্তা আমি কোনোদিন ভুলব না। রাত 8টায় আমরা রিসর্টে ফিরলাম, রাতের ডিনার সেরে জিনিসপত্র গোছানোর পালা। আমাদের জয়সলমীরের সময় প্রায় শেষ। রাতে 2 বাস বোঝাই গেস্ট এসে পুরো রিসর্টটাকে ভরিয়ে তুলল। গুগল ম্যাপ পুনরায় আমাদের জয়সলমীরের খারাপ রাস্তায় ফেলার চেষ্টা করলেও এবার আমি সাবধানী ছিলাম। গুগল যখন চেষ্টা করছিল আমাদের পোখরান হয়ে ফালরি দিয়ে আনতে, আমি পোখরান হয়ে দেচুর রাস্তা ধরলাম। পোখরান পর্যন্ত রাস্তা সত্যি চমৎকার, কালো পিচগলা রাস্তা চলে গেছে ধুধু মরুর মধ্যে দিয়ে। আজকে আমরা যাত্রা করছি যোধপুরের দিকেতে, আর আমরা জয়সলমীর থেকে স্টার্ট করেছি আজকে অ্যারাউন্ড 7:45 এরম সময় করে। 6 ঘন্টার মতন আমাদের জার্নি আছে। আমরা যাচ্ছি ভায়া দেচু হয়ে, আর এই মুহূর্তে আমরা NH-11 ছেড়ে NH-125-এতে উঠে এসেছি। তো এই মুহূর্তে একটা রেস্টুরেন্টটাতে আমরা থেমেছি। এখান থেকে একটুখানি পেট পুজো করে ট্যাঙ্ক ফ্যাঙ্ক ভর্তি করে আবার যাত্রা শুরু করব। রাজস্থানে এই সময় রামদেব বাবা জন্ম উৎসব চলাকালীন বহু মানুষকে দেখলাম জায়গায় জায়গায় দল বেঁধে বা একাকী পদব্রজে যাত্রা করতে। জয়পুর জয়সলমীর হয়ে যোধপুরের রাস্তায় দলে দলে প্রচুর মানুষকে এই সময় দেখা যায় হেঁটে যেতে। এই উৎসব চলে 1 মাস ধরে, আর রাস্তায় মানুষের ঢল দেখলেই বোঝা যায় বাবাকে খুব মান্য করে এখানে। তবে এ পর্যন্ত এদিকে রাস্তা নিয়ে যে কোনো ভুল করেছি সেরকম মনে হয়নি। জয়সলমীর থেকে যোধপুর 4.5 ঘন্টার পথ। হাতে সময় থাকায় আমরা এখানকার মন্দর গার্ডেন দেখে হোটেলে ঢোকার সিদ্ধান্ত নিলাম। মন্দর গার্ডেনের আগে বিকানের বার্মার রোডে রাস্তা একটু খারাপ হয়েছিল। রাস্তা এখানে ভাঙা আর সংকীর্ণ, বিভিন্ন স্যান্ডস্টোন কাটাইয়ের কারখানা আর মাইনের এই অঞ্চল। ধীরে সুস্থে একসময় আমরা পৌঁছে গেলাম মন্দর গার্ডেনে। এখন 1:15, আর আমরা এইসবে মন্দর গার্ডেন এসে পৌঁছলাম। মন্দর গার্ডেন হয়ে তারপরে তো যোধপুরেতে যে হোটেলটা আছে হনুমান নিবাস, ওখানেতে যাব। টিকিট কেটে ঢোকার পরেই আমাদের আকর্ষণ করল এখানের মোটরাইজড টয় ট্রেন। প্রচণ্ড গরম সত্ত্বেও জনসমাগম ভালোই ছিল। আমাদের সময় আসতে আমরাও চড়ে বসলাম টয় ট্রেনে, গার্ডেনের এক চক্কর দিয়ে যা শেষ হয়। মন্দরের একটা আকর্ষণ হচ্ছে রাজস্থানে 16 জন উপকথার নায়কদের নিয়ে গঠিত 16টি মূর্তির একটি সংরক্ষণ, যা একটি পাথর কেটেই তৈরি। শুভ্র পাথরের এই সংরক্ষণের নাম হল অফ হিরোস। যদিও আমাদের ট্রেন ভ্রমণ এখনও অর্ধেক বাকি ছিল, কিন্তু মূর্তিগুলো চোখে পড়তে আমরা নেমে পড়লাম। এই গরমে পায়ে হেঁটে আবার এত দূর আসার এনার্জি ছিল না। মূর্তিগুলো থেকে একটু এগোলেই এখানে একটা বহু প্রাচীন মন্দির আছে, ভক্ত সমাগম বেশ ভালোই। মন্দিরের অপর দিকে এক আস্ত ফোর্ট নিয়ে সরকারি মিউজিয়াম। বেশ কিছু পেইন্টিং, ভাস্কর্য এবং শিল্পকর্মের সমাহার নিয়ে রাজস্থানের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী রেখে চলেছে এই মিউজিয়াম। খুব বেশি জ্ঞান বা জানার ইচ্ছা না রেখে ক্যাজুয়াল ট্যুরিস্টের মতোই একে একে মিউজিয়ামের বিভিন্ন ঘর, অলিন্দ আর একাধিক ফ্লোর দেখে নিলাম।
মন্দর গার্ডেন রাজস্থানের কোনো অঞ্চলের একসময় মারোয়ার রাজাদের রাজকীয় সমাধিস্থল। এই রাজকীয় স্মৃতিসৌধগুলি রাঠোর বংশের শাসকদের সম্মানে নির্মিত এবং এক একটা সৌধ এর অনন্য নকশা আর স্থাপত্যের প্রতীক। এখন এই সমস্ত জায়গায় একটা সুন্দর বাগানে পরিণত হয়েছে, যা স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। দুপুরের গরমে তখন আমরা সবাই ক্লান্ত, মন্দর গার্ডেন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম যোধপুরের পথে। বিকেল নাগাদ পৌঁছে গেলাম আমাদের ঠিকানা হনুমন্ত নিবাসে। দারুণ সুন্দর, ছিমছাম এবং সব রকম সুবিধার সাথে উপলব্ধ এই হোটেল। এই সময় ভিজিটরদের চাপ কম থাকায় আমাদের রুম আপগ্রেড করে প্রিমিয়াম করে দেওয়া হলো। সব কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিমাণ জায়গা এবং দরকারের সমস্ত জিনিস পর্যাপ্ত মাত্রায় মজুদ এখানকার ঘরে এবং হনুমন্ত নিবাসে। আপনারা যোধপুর আসলে অবশ্যই সাজেস্ট করব এই হোটেলের, কোনো রিগ্রেট করবেন না। একটা সুন্দর লাঞ্চ এবং হোটেলের মিশুকে কর্মচারীদের সাথে কিছু দারুণ সময় কাটাবার পর একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যে যোধপুর শহর দর্শনে। আমাদের যোধপুরের মার্কেট দেখার ইচ্ছা ছিল। সন্ধ্যের ব্যস্ত সমস্ত রোড আর গলিগালা ধরে আমরা এসে পৌঁছালাম এখানকার ঘণ্টাঘর মার্কেটে। মার্কেট ততক্ষণে পূর্ণরূপে ব্যস্ত আর জমজমাট, ক্রেতা আর বিক্রেতার কথোপকথনে সরগরম মার্কেটের রাস্তা ধরে আমরা এসে পৌঁছালাম যোধপুরের আইকনিক ঘণ্টাঘরের সামনে, এখানকার ক্লক টাওয়ার। আধো আঁধারে উজ্জ্বলিত ঘণ্টাঘর ব্যস্ত মার্কেটের মাঝে এক অন্য রূপ আর অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ক্লক টাওয়ারের ওপর থেকে নিচের আলোকোজ্জ্বল মার্কেটকে দেখতে খুব ভাল লাগছিল। ক্লক টাওয়ারের কেয়ারটেকার, যিনি নাকি নিজেই এখানকার অনেক কিছু সাক্ষী, তার গল্প শুনলাম। আরও কিছুক্ষণ ক্লক টাওয়ারে সময় কাটিয়ে মার্কেটের ইতিউতি ঘুরে জমজমাট যোধপুরের গলিগালা ধরে ফিরে চললাম আমাদের হোটেলে।